জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী পাশাপাশি চলছে আধা সেনার টহল আতঙ্কে সীমান্ত সংলগ্ন গ্রামগুলি বুধবার জলপাইগুড়ি জেলা সদর ব্লকে সাউথ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ভরধরা গ্রামের সঙ্গে যুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশী নাগরিক ভারতের ভূখণ্ডে চলে আসবার চেষ্টা করেছিলেন এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা এদিকে ওদেশের শান্তির আগুন এড়াতে এদেশে অনুপ্রবেশের প্রাণপণ চেষ্টা চালাচ্ছে শরণার্থীরা জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয় সেখানে প্রায় 1200 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটকালো বিএসএফ কাঁটাতার না থাকায় চিলডাঙ্গা গ্রামে জিরো পয়েন্টে ঠোকার চেষ্টা করা হচ্ছিল সীমান্ত পেরোনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ পরিস্থিতি অনুধাবন করে দ্রুত অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করে আটকে দেয় ওপার থেকে এপারে আসার চেষ্টা সেই ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাউথ বেরুবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানালেন সীমান্ত বরাবর টহলরত ভারতীয় আধাসেনা বিএসএফ এর জনৈক আধিকারিক অপরদিকে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন আমরা আতঙ্কে রয়েছি ওপারের লোকদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে ওরা আমাদের গ্রামে ঢুকতে চেষ্টা করছে তবে এখন বিএসএফ আছে এবং আজকে আরো বেশি করে বিএসএফ বাহিনী গ্রামে টহল দিচ্ছে তাই একটু শান্তিতে আছি